আমরা স্ক্রিপ্টেড প্রাঙ্ক করি না, অনেক কষ্ট করে একটা মানুষের রিয়াকশন নেওয়ার পর যদি তোমরা এরকম বলতে থাকো। আর বলতে চাই যে আজকের পানিশমেন্টটা কে পাচ্ছে দেখে না। ফ্ল্যাশব্যাক। হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে চ্যালেঞ্জটা কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে কুড়িটা ফুচকা আর ওর কাছে আছে কুড়িটা ফুচকা, আর এখানে দেখতে পাচ্ছ আলু নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আছে টক জল, তার মধ্যে একটা লেবু আছে। তো তোমরা অনেকেই বলো যে আমরা প্র্যাঙ্ক করি, রোজ রোজ প্র্যাঙ্ক করি, তো মানে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি, সেই জন্য বলছো ডিফারেন্ট কিছু করতে। তো আমরা একটা ফটো মানে কমিউনিটি পোস্টে দিয়ে একটা কথা বলি, আমরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি না, অনেক কষ্ট করে একটা মানুষের রিয়াকশন নেওয়ার পর যদি তোমরা এরকম বলতে থাকো, আমার খারাপ লাগে শুনে যে আমরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি। তবুও আমরা করি, যেহেতু আমাদের প্র্যাঙ্ক করতে ভালো লাগে তবুও করি। অনেকেই বলো যে রোজ রোজ প্র্যাঙ্ক করি, আমরা ন্যাচারালি এইভাবেই মেলামেশা করি। এবার সেখানে যদি হট করে আজকে এই মুহূর্তে যদি আমার উপর কোনো একটা প্র্যাঙ্ক করে, আমি কীভাবে বুঝবো আমি এটাকে শ্যুট করছি? সেইভাবে ওইভাবে প্র্যাঙ্ক হয়ে যায়, ও হয় আমিও হই, তো এটা কোনোভাবে স্ক্রিপ্টেড না। ঠিক আছে, যাই হোক বলো তোমরা তোমাদের। তার জন্য আমরা একটা ছবি কমিউনিটি পোস্টে দিয়ে চেয়েছিলাম চ্যালেঞ্জের আইডিয়া দিতে, আরো বেশি বেশি করে প্র্যাঙ্কের আইডিয়া দিয়েছো। তো তার মধ্যে অনেকে ওখানে মানে ফুচকা চ্যালেঞ্জটা করেছে, অনেকে বলেছে ফুচকা অনেক বেশি এসেছে ফুচকা চ্যালেঞ্জে। আমরা ভাবলাম যে আজকে আমরা ফাইনালি ফুচকা চ্যালেঞ্জটা করব। তো চলো, যে জিতবে তার জন্য আছে হলো ডায়রি মিল্কটা, আর যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট অবশ্যই আছে, সেটা মানে ভয়ঙ্কর পানিশমেন্ট লাস্টে দেখতে পারবে। তো চলো আমরা শুরু করি, আর দু মিনিটের মধ্যে যে কোনো ফুচকা আমরা খেতে পারবো। ঠিক আছে, দু মিনিটের মধ্যে ফুচকা খেতে হবে। আর এটা আমরা আমাদের কাছে যেহেতু ক্যামেরা ধরার মতন কেউ নেই, তার জন্য আমরা টাইমটা তো দেখতে পারবো না, এটা আমরা বলতে পারবে না কেউ, তাই জন্য আমরা এটা ঘুরিয়ে নিচ্ছি। তারপরে টাইমিং অন করলেই কিন্তু হয়ে যাবে শুরু। যদি টাইমের আগে ফুচকা শেষ হয়ে যায় তাহলে সেটা ফুচকা অনুযায়ী ধরাবে। ফুচকার সাথে যা ছেলেরা পারে, প্রিয়া আজকে জিতে গেছে। ফাইনালি আমি জিততে পেরেছি, আমি অনেক খুশি। আমার চোখ না দেখতে পাচ্ছ যে 1 মিনিট 58 সেকেন্ডে প্রিয়া জিতে গেছে, 2 মিনিট হয়নি, আমি তো সব কিছু আমার দুটো মাত্র বাকি ছিল। আমার ঝালের অবস্থা খারাপ।
টক আর কি ঝাল, এই ভীষণ ঝাল লেগে গেছে আমার তো পানি শুনে এবার। ভাই ফ্রেন্ড তো আমি তো খুব খুশি, আজকে আমার পানিশমেন্ট বলতে হবে না দাদা, পানিশমেন্টটা তো বলবো, তো বল আমি খাই। সব খেয়ে নিচ্ছিস কেন দাদা? পানিশমেন্টের জন্য তো কিছু রাখতে হবে, সেটা তো আছে এক্সট্রা তোলা, তো এটা দিয়ে খাবি, হেরে গেছিস আবার খাচ্ছিস কেন? তো গাইস পানিশমেন্টটা বলে দিই, পানিশমেন্টটা ঠিক করেছিলাম আমি এবং ও দুজনে মিলেই, যে হারবে সে খাবে বেগুন। দেখতেই পাচ্ছ এত একটা লঙ্কা এখান থেকে একটুখানি নিয়ে, একটুখানি না মানে ও যতটা দেবে ততটা নিয়ে একটা ফুচকা খেতে হবে। এটা আমরা নিয়ে এসেছি ফুচকার দোকান থেকে, আমার ঝাল লেগে নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেল। আমাদের নিয়ম অনুযায়ী আজকে প্রিয়া জিতেছে, তো আজকের এই ক্যাডবিটা প্রিয়ার, আমি নেক্সট টাইম জেতার চেষ্টা করব। আমি তো ভীষণ খুশি, সরি গাইস আগেরবার রোল রোল চ্যালেঞ্জে ও আমাকে হারিয়ে দিয়েছিল আর আজকে আমি ওকে হারিয়ে দিতে পারলাম, ফাইনালি আমি খুব খুশি। তো মজাই আলাদা আমার, আমি তো সব ছেলেদের হারিয়ে দিয়েছি যারা আর কি বলবে যে দাদা তুমি পারলে না দিদির সাথে, তো কি করবো পারলাম না, সে মেয়েদের সাথে ফুচকা খেয়ে পারা যায় না। এটার মধ্যে আলু দেওয়া হচ্ছে, ঢোকা লঙ্কাটা এবার আমি কেন ঢোকাবো, দে না তুই দিবি যতটা ইচ্ছা। দেখতে পাচ্ছি আলুটা লঙ্কা এর থেকে বেশি দিলে মরে যাবে, এর থেকে বেশি লঙ্কা আমি দিতে পারবো না, এতটাই ঠিক আছে। আমি কিন্তু অনেকটা আছে, একটু আমি একটা আলু নিতে পারি কি? হ্যাঁ অবশ্যই নিতেই পারি, আমি আলু নিয়ে একটু বেশি করে আলু নিচ্ছি কারণ এটা চাই না, কে কে খেতে পারবে বলো কমেন্টটা অবশ্যই জানাবে। আমার তো কেমন লাগছে বাবা রে বাবা, তো এটা আমি এখানে রাখি। আর বলতে চাই যে আজকের পানিশমেন্টে কে পাচ্ছে দেখে নাও, কে পাচ্ছে ওই পাচ্ছে আর কি। আমার এই ঝাল লেগে যাচ্ছে আর এটা আলু মাখাটা অনেক ঝাল ছিল আমার, দেখো এদিক দিয়ে মনে হয় লাল লালও হয়ে গেছে ঠোঁট ঝালে, তারপরে ওকে লঙ্কা মিশে বাবারে বাবা, আমি তো থাকলে পারতামই না, তার জন্য জিতেই গেছি, ভগবান ওকে জিতিয়ে নিয়েছে, জানে আমি পারবো না খেতে, তার জন্য জিতিয়ে নিয়েছে। তো আজকের ভিডিও এখানেই আমরা এন্ড করছি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, কেমন লাগলো খেতে সেটা একটু বল, ভীষণ ঝাল। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ভিডিওটাতে কিন্তু অনেক অনেক সাপোর্ট চাই, তোমরা বলেছো ডিফারেন্ট কিছু করতে তার জন্য আমরা চ্যালেঞ্জ করলাম, আর যদি তোমরা এটাতে সাপোর্ট না করো তাহলে নেক্সট টাইম থেকে আর চ্যালেঞ্জ ভিডিও, তোমরা এই ভিডিওর নিচে আমাদের নেক্সট চ্যালেঞ্জটা দিতে পারো, হ্যাঁ দিতে পারো, সেটা পানিশমেন্টটাও দিতে পারো, ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও, আমরা নেক্সট ভিডিও সেটা নিয়ে আনবো চ্যালেঞ্জটা, আর চ্যালেঞ্জ ভিডিওতে এটাতে যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করব না। তো আজকে তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো আর আমাদের প্রাঙ্কগুলো দেখো আর হাসো। এইটা আমাদের চ্যানেলের সেকেন্ড চ্যালেঞ্জ, একটা করেছিলাম রোলে সেটা আমি জিতেছি, এটা তো জিতলো, জানি না কবে আবার আমি জিততে পারবো, চলো টাটা, আমার তো মজা হচ্ছে, টাটা, লাভ ইউ গাইস, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সাপোর্ট দেওয়ার জন্য, টাটা।